নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী পরমজ্যোতি গোলকির প্রকটিত জ্ঞান শুনব। আহ্বানকে মোকাবিলা করার জন্য আপনার গঠনমূলক আবেগের প্রয়োজন। আজকের চমৎকার। আমি ভারতের আমেদাবাদ থেকে প্রিয়া বলছি। শ্রী পরমজ্যোতি কল্কির অসীম আশীর্বাদের জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবকিছুই একদিন রাত্রে শুরু হয়েছিল। আমার বুকে হালকা ব্যথা অনুভব করি, যা আমি অম্বল গ্যাসের ব্যথা বলেই অগ্রাহ্য করেছিলাম। অতিমারের সময় সংক্রামিত হওয়ার ভয়ে আমি হাসপাতালে যেতেও নারাজ ছিলাম, কিন্তু ব্যথা তীব্র হওয়ার কারণে আমি হাসপাতালে যেতে বাধ্য হই। পরীক্ষার পরে ধরা পড়ে যে আমি গুরুতর রক্তাল্পতার শিকার হয়েছি, কিন্তু শারীরিক কোনো লক্ষণ ছিল না। এরকম অস্বাভাবিক ঘটনার জন্য সমস্ত ডাক্তারেরা হতবাক হয়ে যান। ওষুধের প্রয়োগে আমার কোনো উপকার না হওয়ায় রক্ত পরিসঞ্চালন করা হয়। অবশেষে রোগ নির্ণয় হয় যে আমার জরায়ুতে কিছু সংখ্যক ফাইব্রয়েড হওয়ার কারণে রক্ত কমে যাচ্ছিল। এর একমাত্র সমাধান ছিল অস্ত্রোপচার করে জরায়ু অপসারণ করা। আরো তিনজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে আমরা নিশ্চিত হই যে অস্ত্রোপচার অনিবার্য। অবশেষে শ্রী পরমজ্যোতি কল্কির প্রতি সম্পূর্ণ আস্থা রেখে আমরা দৈবিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করি এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাই। ফলস্বরূপ আমার অস্ত্রোপচার সফল হয়। দ্রুত আরোগ্য লাভ করে সময় মতো বাড়ি ফিরে এসেছিলাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে আমি সেদিনই জ্বরে আক্রান্ত হই এবং পরীক্ষা করে জানা যায় যে আমি ভয়ঙ্কর কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছি। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন আমার স্বামী এবং ছেলে উভয়ই একই সঙ্গে সংক্রামিত হয়েছিল। আমরা একসাথেই ছিলাম, কিন্তু আমরা মনোবল হারাইনি। আমরা এই কঠোর পরীক্ষা মোকাবিলা করার জন্য দৈবিক শক্তি লাভ করেছিলাম। আমরা পরিবারের সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে এই অতিমারিকে জয় করতে সক্ষম হয়েছিলাম। এই পুরো ঘটনাটি এক মাস ধরে চলে এবং ওই সময় আমি আমাদের জীবনে শ্রী পরমজ্যোতি কল্কির দৈবিক উপস্থিতি ও অপরিসীম আশীর্বাদ অনুভব করতে পেরেছিলাম। আমি আরো অনুভব করেছি যে প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার ঠিক পরেই অনলাইনে অনুষ্ঠিত হওয়া নবগ্রহ হোমে অংশ নিয়ে আমরা সুরক্ষা কবচ প্রাপ্ত করেছিলাম। এই রকম পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যয় হওয়াটা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু আমরা সবল ছিলাম। আমরা সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করেছি এবং শ্রী পরমজ্যোতি কল্কির প্রতি আমাদের অটল বিশ্বাস আরো দৃঢ়তর ও শক্তিশালী হয়ে উঠেছে।